আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত 5ই অগাস্ট 2024 ফ্যাসিবাদী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিভিন্নভাবে তারা ফিরে আসার চেষ্টা করছে। শেখ হাসিনা পালায় না, যেটা বলেছিলেন শেখ হাসিনা তিনি সেটাই করছেন, তিনি আসলে পালাননি, তিনি তার অস্তিত্বের জানান দিচ্ছেন। সংখ্যালঘুদের ব্যানারে একবার আসার চেষ্টা করেছেন, হতাশা লীগ, তারপরে কালচারাল লীগ হয়ে, তারপরে আইনজীবী অর্থাৎ একটা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করে, আফসোস লীগ হয়ে বিভিন্নভাবে তারা আসার চেষ্টা করেছেন, আনসার লীগ হয়ে আসার চেষ্টা করেছেন এবং এটা বেশ একটা নাড়া দিয়েছিল। এখন সম্প্রতি আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীত লীগ হয়ে আসার চেষ্টা করছে তারা। জাতীয় সঙ্গীত লীগ হয়ে কেন সেটা আমি বলছি, ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে, তাকে আয়নাঘরে 8 বছর বন্দি রাখা হয়েছিল। তিনি আয়নাঘর থেকে বের হয়ে আসার পর তিনি গতকাল একটা প্রেস কনফারেন্সে কিছু কথা বলেছেন। যদি অনেকে বলাবলি করছেন যে 8 বছর তিনি বন্দি থাকার পর তিনি তো যে পরিমাণ ট্রমাটাইজ, তাকে আসলে এই মুহূর্তে এই ধরনের প্রেস কনফারেন্স করতে দেওয়াটা ঠিক হয়নি, মানে 4 মাস লাগবে অন্তত তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। তো এই অবস্থায় তিনি অনেকগুলো কথা বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে তিনি একটা কথা বলেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও করা যায়। আরেকটা বিষয় তিনি বলেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য, এবং এখন ব্যাপারটা এরকম হয়েছে, এটা বলার পর থেকে কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে ফেসবুকে ক্রমাগত সবাই পোস্ট দিয়ে যাচ্ছেন। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এখানে সেখানে বাঙালিরা সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাইছেন। আরেকটা কর্মসূচি তারা দিয়েছিলেন উদীচীর ব্যানারে, উদীচী হচ্ছে আওয়ামী লীগের বিটিম, আপনারা সেটা ভালো করেই জানেন। শহীদ মিনারে তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবে। আসলে জাতীয় সঙ্গীত এরকম একটা যে ছোট সময় থেকে এটা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। আমরা স্কুলে অ্যাসেম্বলির আগে জাতীয় সঙ্গীত আমরা গাইতাম, সিনেমা হলে সিনেমা দেখতে গেলে জাতীয় সঙ্গীত যখন বেজে উঠে তখন আমরা সবাই দাঁড়িয়ে পড়তাম, আমাদের মানে হৃদয়ে একটা স্পন্দন শুরু হয়ে যেত, আমাদের রক্তগুলো যেমন টকবক করতো। জাতীয় সঙ্গীত এরকম যে এই কানে আসলেই কিন্তু আমরা যেন কেমন হয়ে যাই, মানে এটা যেমন আমার একটা অস্তিত্বের জানান দেয়। সঙ্গত কারণে জাতীয় সঙ্গীতের সঙ্গে আমাদের ইমোশন জড়িয়ে আছে। আবার অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, এই ধরনের যুক্তি দেওয়া হচ্ছে। তবে এখন জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাটা, যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছেন তারা বলছেন যে এই জাতীয় সঙ্গীতটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত হয়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ নিয়ে এটা রচিত হয়নি। এটা রচিত হয়েছিল যখন, বাংলাদেশ তো দূরের কথা, যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়নি, অখণ্ড ভারত ছিল, সেই সময় অখণ্ড বাংলা রক্ষার জন্য এই জাতীয় সঙ্গীত, অর্থাৎ এই এই গানটা আমার সোনার বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আপনারা জানেন যে বাংলা যখন অখণ্ড বাংলা ছিল তখন পূর্ববঙ্গ ও আসাম নিয়ে আলাদা একটা প্রদেশ করার চিন্তা ভাবনা হচ্ছিল, কারণ পশ্চিমবঙ্গের যে এলিট হিন্দু শ্রেণী আছেন তাদের হাতে সবকিছু ছিল। তখন পূর্ববঙ্গের যে মুসলিমরা নিপীড়িত বা বঞ্চিত তারা আলাদা প্রদেশ করার দাবি করলেন, এবং তারই প্রেক্ষাপটে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা বলতেন যে কাবা বিশ্ববিদ্যালয়, এটাকে তারা বিদ্রুপ করে বলতেন, এবং 17 বার নাকি চিঠি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা করা না হয়। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরই আমার সোনার বাংলা তিনি সেটা লিখেছেন। তো এটা বাংলাদেশ সৃষ্টির আগে, এমনকি পাকিস্তান সৃষ্টির আগে লেখা, এবং প্রেক্ষাপটটা ছিল বাংলাকে যেন ভাগ করা না হয়, অর্থাৎ আমাদের যে ভূখণ্ড যেটা বর্তমান বাংলাদেশ এটা যেন পশ্চিমবঙ্গের সাথে থাকে, বাংলাকে যেন ভাগ করা না হয়, সেই দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছিল। এই কারণে তারা আসলে দাবি করছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। পাশাপাশি জাতীয় সঙ্গীতটা এমন একটা অবস্থা যে বিদেশে এটা আমাদের আমাদের একটা পরিচয়, জাতীয় সঙ্গীত শুনলে কিন্তু আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কিন্তু গণহারে সবাই পোস্ট দিচ্ছে, এই জাতীয় সঙ্গীত পোস্ট দিচ্ছে সমবেত কণ্ঠে, শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এই ধরনের একটা প্রচারণা চালানো হচ্ছে। এবং এই সুযোগটা কিন্তু নিয়েছে আওয়ামী লীগ, এখন তারা অথৈ সাগরে পড়েছে, এখন তারা খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। এটা ইতিমধ্যেই আপনারা বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে, আপনারা দেখছেন এখন যাচ্ছে এটা একটা ইস্যু করে দিতে। তবে এটা হয়েছে কি, এই মুহূর্তে কিন্তু এই বিতর্কটা তোলাটা মনে হয় সমীচীন হয়নি। ইতিমধ্যে পিনাকী ভট্টাচার্য তিনিও বলেছেন যে আমি তো আমার ভিডিওতে অন্তত 1 বছর আগেই বলেছি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, কিন্তু ব্রিগেডিয়ার আজমি এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হয়নি, কারণ এটা একটা মানে সুযোগ করে দিয়েছে। ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ ছিল ছিলেন তখন তাদের মধ্যে একটা ঐক্যে ফাটল ধরানোর একটা সুযোগ করে দেওয়া হয়েছে। সামনে হয়তো এটা চিন্তা ভাবনা করে হয়তো এটা একটা সিদ্ধান্ত নেওয়া যেত বা এই ধরনের কিছু করা হবে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ব্রিগেডিয়ার আজমি একজন ব্যক্তির কাছ থেকে এই প্রস্তাবটা তিনি করেছেন বা তিনি দাবিটা করেছেন, সুতরাং এটা কোনো দলের দাবি না বা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না বা সরকার এ ধরনের কোনো কথা বলেনি, সুতরাং এটাকে ইস্যু বানানোর চেষ্টা করাটা হাস্যকর, যেটা আওয়ামী লীগ চেষ্টা করছে।
তো আওয়ামী লীগ চেষ্টা করবে এখন, কারণ আওয়ামী লীগের তো আর বাঁচার কোনো উপায় নেই। আওয়ামী লীগ এখন যেটা পাচ্ছে সেটা নিয়ে তারা চেষ্টা করছে একটা ইস্যু করার জন্য, একইভাবে তারা এখন জাতীয় সঙ্গীতটাকে ইস্যু করার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে এই ইস্যুটা নিয়ে তারা খুব একটা যে বিভক্ত করতে পারবে জাতিকে, বা একটা ইস্যু তারা তৈরি করতে পারবে, বানাতে পারবে, সরকারকে বেকায়দায় ফেলতে পারবে, বা তারা ক্ষমতায় আবারও ফিরে আসার বা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে। আমার মনে হয় যে সেই সুযোগটা তারা পাবে না। প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।